ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে 29 মে থেকে এবং এই ফরম পূরণ চলবে 23 জুন পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা সাত কলেজের অধিভুক্ত পরীক্ষা দিয়েছিলেন এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের বিষয় পছন্দ ক্রম, অর্থাৎ আপনি কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চান, এর ফরম পূরণ শুরু হবে 29 মে থেকে শুরু হবে এবং এই ফরম পূরণটা চলবে 23 জুন পর্যন্ত। এখন আপনি কোন বিষয়টার উপরে পড়াশোনা করতে চান, আপনার কোন বিষয়ের উপর আগ্রহটা বেশি আছে, আপনি সেই বিষয়টা নির্বাচন করে সেটাতে ভর্তি হতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনি ভবিষ্যতে কি হতে চান, আপনার জীবনের লক্ষ্য কি, তার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এখন আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেটা কোন দিকে যাচ্ছে এটা আপনার খেয়াল রাখতে হবে, এবং আপনি আন্দাজে যদি যে কোনো একটা বিষয় সাবজেক্টের চুজ দিলেন, আপনি যেটা যা হয়তো পারেন না কিন্তু আপনার ওইটা আসছে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সুতরাং আপনি যে সাবজেক্টে সবচেয়ে ভালো পারদর্শী, যেটা ভালো বুঝবেন, ঠিক সেই সাবজেক্টটাই কিন্তু আপনি বিষয় পছন্দক্রম হিসেবে পূরণ করবেন। ঠিক আছে, আপনার যদি একবার ফর্ম পূরণ করে ফেলেন, আপনার অপছন্দনীয় সাবজেক্টটা যদি একবার চলে আসে, পরবর্তীতে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে এবং অনেক আপনাকে দৌড়াইতে হবে। সুতরাং একটু সাবধানে ফর্ম ফিল আপ করবেন, আর আমি আগামীতে দেখাই দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে কোন সাবজেক্টটা কীভাবে চয়েস করতে হবে, সেটা আগামীকাল থেকে যেহেতু শুরু হবে, তো আপনারা আপনার পছন্দসই সাবজেক্টটা নির্বাচন করবেন, যাতে আপনার জীবনের লক্ষ্য হয়ে আপনি পৌঁছাতে পারেন। সাত কলেজের যে সকল শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাই তো আপনারা 29 মে থেকে এবং 23 জুন পর্যন্ত বিষয় পছন্দ করার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে আপনারা আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টটা সিলেক্ট করবেন এবং সেই বিষয়ে পড়াশোনা করার জন্য পরিপূর্ণভাবে লেগে যাবেন। আর একটা কথা, আপনার জীবনের লক্ষ্য যদি বিসিএস ক্যাডার হয় বা সরকারি অন্যান্য চাকরি ক্ষেত্রে হয়, আপনি অনার্সের প্রথম বছর থেকে সরকারি চাকরির পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করবেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে তখন থেকে চাকরির ভালো প্রস্তুতি নেবেন আর এখন অনার্স মাস্টার্সের রেজাল্টটা ভালো করবেন, নো, আসলে অনার্স মাস্টার্সের রেজাল্টটা কিন্তু খুব ভালো করার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি শুধু মিনিমাম একটা রেজাল্ট করবেন এবং সরকারি চাকরির ভালো প্রস্তুতি নেবেন। এমন অনেক ব্যক্তি আছেন যারা বিসিএস এর জন্য পড়াশোনা করছে কিন্তু একাডেমিক শিক্ষার উপরে এতটা জোর দেন নাই। অনেকের দেখা গেছে যে অনার্স কমপ্লিট হওয়ার আগেই কিন্তু মানে রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু সার্টিফিকেট আসে নাই, এরকম অনেক শিক্ষার্থী আছে তাদের বিসিএসএ হয়ে গেছে প্রথমবারেই। সুতরাং অবশ্যই আপনারা চেষ্টা করবেন একাডেমিক পড়াশোনার চাইতেও চাকরির পরীক্ষার জন্য বেশি অংশ মানে পড়াশোনা করার জন্য, কারণ হচ্ছে চাকরি কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সুতরাং আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা আপনাদের পছন্দ ক্রম অনুযায়ী ফরম পূরণ করবেন আগামীকাল 29 মে থেকে এবং এই ফরম পূরণ চলবে 23 জুন পর্যন্ত। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।